বাংলাগানের সৌকর্য ইউরোপে তুলে ধরেছেন শিল্পী দম্পতি আরিফ রানা ও কুমকুম। প্যারিসে বসবাসকারী এই দম্পতি মহাদেশটির বিভিন্ন দেশে বাংলা গান, বিশেষ করে বাউল গানের বড় অ্যাম্বাসেডর। প্যারিসে শিল্পী আরিফ ও কুমকুম আড্ডা দিয়েছেন পার্থ সঞ্জয়ের সাথে। প্যারিসের ট্যাগো রোড সংলগ্ন পার্কে রবীন্দ্রনাথের গান ভাষা দেন শিল্পী আরিফ ও কুমকুম। সেই সাথে মনে করলেন ভুলে না যাওয়া পুরনো সেই সব দিনের কথা। মূলত বাউল গানকেই তারা ছড়িয়েছেন ভূমধ্য সাগর পারে। বাউলকে স্বীকৃতি দেওয়া হলো ইউনেস্কো থেকে, সেই বছর কিন্তু দেশ থেকে বাউল এনে প্রোগ্রাম করা হয়নি। তখন আমি বাউল গান করি, এখানে বাউলকে তুলে ধরি। অবশ্যই বাউল গানে আমি আমার শেকড়ের গান গাচ্ছি, এটার মধ্যে একটা অন্যরকম আনন্দ, এর যে মেটাফরিক ব্যাপার এটা ছুঁয়ে যায় আসলে, এটা সত্যি। আর এর পাশাপাশি আমি আমার নিজের গান তো করে বেশি মজা পাই। আমার ইচ্ছে হলো, আমার ইচ্ছে হলো রোদ্দুর হয়ে যাবা, আমার ইচ্ছে হলো রোদ্দুর হবা। সেই সঙ্গীত ভ্রমণে রোদ্দুর হতে চেয়েছিলেন তারা, কতটা পেরেছেন উত্তরটা হয়তো দেবে সময়, তবে তাদের তৃপ্তি তারা পথ হাঁটছেন। যে ফরাসি ছবিতে প্রথম একটা বাংলা গান, ছবিটির নাম হচ্ছে একটু বড় নাম, একটু লুজার দু সেক্স টয় অন্ত অন্ত ক্রিজ, একদম দোতারা দিয়ে একদম পুরো লাইভ রেকর্ড করে। এটা আমি মনে করি আমার আমার আমি যেমন আমার দেশকে দিতে পারছি, কিছু চেষ্টা করে যাচ্ছি, হ্যাঁ এভাবে আমাদের প্রথম ফরাসির ছবিতে বাংলা গান, এটা তো মানে চিন্তা করলেও ভাল লাগে, আমার নিজের কাছে নিজের ভালো লেগেছে কাজটি করে। পার্থ সঞ্জয়, একাত্তর, ঢাকা।